কাটতেও তো জানতে হবে, দেখেছো কিরকম সব এক সাইজের পিস। আসলে উমা হচ্ছে ভালো শেফ আর আমি হচ্ছি আনাড়ি কুক, তো দুজনের মধ্যে কম্প্যারিজন কোথায়, কিন্তু আমি উমার সাথে লড়বই যে আমি ভালো রাঁধি আর উমা আমায় বকবেই। আরে দেখো না, এই জন্য মহাদেব গলায় সাপ জড়িয়ে বসে থাকে, উমার ভয়ে আমারও সেই অবস্থা। না আমি উমার হাত জড়িয়ে বসে থাকি মা লক্ষ্মীকে ইমপ্রেস করার জন্য। পোলাও, অনেকটা ফ্রাইড রাইস কাইন্ড অফ পোলাও, সাথে পনির আর পাঁচ রকমের ভাজা, আর ফল দেবে, মিষ্টি দেবে, তাই ফল মিষ্টি তো আছে, ওটা তো বলতে লাগে না। রান্না করছে ঠাকুরের জন্য দিব্যেন্দু, আর বৃহস্পতি দেখি মুখটা বাড়া, বৃহস্পতি এই পেছন দিকে দেখতে পাচ্ছি না তো, এবার ওকে সাহায্য করছে আর আমি বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছি, কাজকর্ম কিছু করছি না কারণ আজকে আমার ছুটি। পনির দেখো কেটে কাটবে, এবার ছোট ছোট না বড় বড়, ঠিক আছে করতে থাকো, পরে আবার আসছি, কি রান্না করছি সেটা দেখাচ্ছি। এবার ঢুকে পড়েছে উমা, আমার রান্নার ক্যাদার দেখে তাড়াতাড়ি ঢুকতে হয়েছে, না ঠাকুর আজকে উঠবে। কি বানাচ্ছো? তোমরা দায়ী আমার পোলাও করার জন্য। রোজ তো বানাতে পারি, একদিন হলো না। যে যে পনিরটা বানাচ্ছে এটা আমি কেটেছি। কাটতেও তো জানতে হবে, দেখেছো কিরকম সব এক সাইজের পিস। আসলে উমা হচ্ছে ভালো শেফ আর আমি হচ্ছি আনাড়ি কুক, তো দুজনের মধ্যে কম্প্যারিজন কোথায়, কিন্তু আমি উমার সাথে লড়বই যে আমি ভালো রাঁধি আর উমা আমায় বকবেই। দেখো না, এই জন্য মহাদেব গলায় সাপ জড়িয়ে বসে থাকে, উমার ভয়ে আমারও সেই অবস্থা। না আমি উমার হাত জড়িয়ে বসে থাকি। লবণ দিয়েছিলে? ওই যে ওখানে আছে লবণ খোলা রেডি, ওটাও প্যাকেটে আছে। গত এক বছর ধরে চলা ধান ইহা বেরিয়ে গেল, লক্ষ্মী পুজোর দিন আমি কি করি, ধানের যে ছড়াটা থাকে প্রত্যেক বছর আমি ওটা পাল্টে দিই, সেটাই করে নিচ্ছি। আর অন্যদিকে রান্নাঘরে তখন বৃহস্পতি পাঁচ রকম ভাজা ভাজছিল আর সেগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো নিয়ে রেখে দিচ্ছে। এবার কাজের দিদিরা কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী বলতে পারো, তাদের সাহায্য ছাড়া তারাই কিন্তু আমাদের সংসারকে সুন্দর করে করতে সাহায্য করে, তাই না? আমরা ওদের জন্য যতটা ভালোবাসা দেখাবো ওরাও কিন্তু আমাদের জন্য ততটাই ভালোবাসা রিটার্ন দেবে, তার চেয়ে বেশি দেবে। সুতরাং বাড়িতে যারা আমাদের হেল্প করে না, সেই সব দিদিদের বা বয়স্ক মহিলাদের আমাদের কিন্তু সব সময় ভালোবাসা উচিত।
পুজোর আসনটা দেখবে সুন্দর করে সাজানো থাকলে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মনটা ভরে যায়, তাই না? আমার তো বেশ ভালোই লাগে আমার রান্নাঘরের সামনেই ঠাকুর আসন। আমরা কোনো পুরোহিত ডেকে কিন্তু পুজো করি না, দিব্যেন্দুই মন্ত্র পড়ে আর আমি সুন্দর করে সাজিয়ে দিই, এইভাবে নিজেরা পুজো করি। মনে হয় ভগবানকে পুজো করার জন্য কোনো আড়ম্বনের প্রয়োজন নেই, আমরা মন থেকে যদি তাকে শ্রদ্ধা করি এবং সৎ কাজ করি, সৎ পথে থাকি, সমস্ত মানুষকে ভালোবাসি, বাবা মা এবং বয়স্ক যারা আছে তাদের কেয়ার করি, তাহলেই ভগবানকে উপলব্ধি করা যায়। আমার ঠাকুরের যে আসন আছে সেখানে আমার শাশুড়ির ফটো আর দাদা শ্বশুর আর দিদি শাশুড়ির ফটো রাখা আছে। অনেকে রাখেন না, আমি সিংহাসনের নাকি বা দিকে রাখা যায় সেই হিসাবে রেখেছি। ছেটের ভবনে দৃষ্ট মনে দেবী লক্ষ্মী তথায় আসিল, পবিত্র হেরিয়া গৃহ সন্তুষ্ট হইল, ডাকিয়া তখন কোন পদ্মাবতী। আমার এই লক্ষ্মী পুজোর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও।